এক্সকিউজ মি, আপনি কি লিখিকা দিয়া মেহফাজ? দিয়া পিছনে ঘুরেছিল, সবার আড়ালে চেষ্টা করছিল অশ্রু লুকানোর, যদিও কার না এখন সে করছে না। আসলে ও যথাসম্ভব তা আটকানোর চেষ্টা করছে। আস্তার মোড়ে কালো মেঘ জমেছে, দুঃখগুলো স্পষ্ট মুখে ফুটে উঠেছে। আজ সে জীবনের কুৎসিত সত্যর সম্মুখীন হয়েছে, অনেক কষ্ট করেও নিজেকে সামলাতে পারছে না। দিয়া মানসিকভাবে শক্ত হলেও আজ সে মুহূর্তের মধ্যে ভেঙে চুরে গিয়েছে। অথচ আজকের সময়টা তার জীবনের সবচেয়ে সুন্দর একটা দিন হওয়ার কথা ছিল। এবছর বইমেলায় দিয়ার প্রথম বই প্রকাশিত হয়েছে। এর আগে প্রত্যেক বছর বইমেলায় আসলেও এবছর সে এসেছে একজন লেখিকা হিসেবে। যদিও এর সবটা অবদান দিয়া যাকে দিত, সেই মানুষটাই আজ তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। দিয়া সকালবেলা খুব কান্না করলেও চোখ দুটো এমনভাবে ফুলে লাল হয়ে আছে যে মনে হচ্ছে সে মাত্রই কান্না করেছে। ফিরে তাকিয়ে বলল, জি। দিয়া লোকটাকে দেখে বিস্মিত হয়ে গেল। সে তার চোখে বিশ্বাস করতে পারছে না তার প্রিয় লেখক শাখোয়াত শাহরিয়ার এসেছেন। দিয়া কি বলবে বুঝতে পারছে না। অন্যদিকে শাখোয়াত শাহরিয়ার একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। স্পষ্ট বুঝতে পারছে এটা কাজ ছিল, কিন্তু কেন এটা জানা যদিও তার বিষয় না, কিন্তু তার বিস্ময় সে আড়াল করতে পারছে না। দিয়াই নিজেকে সামলে নিয়ে প্রথমে কথা বলল, আপনি মানে কেমন আছেন ভাইয়া? দিয়ার কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, কি যে বলবে নিজেই বুঝতে পারছে না। শাহওয়াত উত্তর দিল, আপনি আমাকে চিনেন? আপনাকে কেন চিনবো না, বরং বলতে পারেন আমি আপনার বড় একজন ভক্ত। হাসি মুখে উত্তর দিল দিয়া। শাখোয়াত এই প্রথম মেয়েটার মুখে হাসি দেখতে পেল। হাসলে অসাধারণ লাগে, এরকম স্নিগ্ধ মেয়ের চোখ দুটো দেখে কেন বোঝা যাচ্ছে যে সে একটু আগে কান্না করেছিল। যাদের হাসি এত সুন্দর তাদের কান্না করতে নেই। শাখোয়াত হেসে বলল, আচ্ছা আপনিই লিখিকা দিয়া মেহফাজ, তাই না? জি। সরি, আমি আসলে চিনতে পারিনি। আমাকে চিনবেন না, এটাই তো স্বাভাবিক। কেন? মানে আমি তো পরিচিত মুখ নই, আর পরিচিত মুখ হওয়ার কোনো গুণও নেই আমার মাঝে। কি বলছেন, কিন্তু আমি তো শুনেছি আপনি খুব ভালো লিখতে পারেন। খুব ভালো লিখতে পারি না কি জানি না, তবে হ্যাঁ একটু একটু লিখি, আর সেখান থেকে বইটা বের করা হলো। কিন্তু আপনি তো আমাকে চিনতেন না, কার কাছ থেকে শুনলেন? আসলে আমার ছোট বোন আপনার লেখার অনেক বড় ভক্ত, আপনার সাথে দেখা করার জন্য সে পাগল। আপনি যে সোশ্যাল মিডিয়াতে গল্পগুলো লিখতেন সবগুলোই আমার বোন পড়ে, ওর মুখে শুধু আপনার নাম শুনি। নিজের ভাইয়ের প্রতিও এরকম ভালোবাসা নেই, এই জন্য একটু হিংসে, আচ্ছা এই জন্য একটু হিংসেও হয়। কথাগুলো বলে সামান্য হাসল শাখোয়াত, দিয়াও হাসল। তারপর জিজ্ঞেস করে, আপনার বোন আসেনি? আসার জন্য তো বায়না করেছে অনেক, কিন্তু তার SSC পরীক্ষা শুরু হয়েছে, এর মধ্যে তো চাইলেও আসতে পারছে না। তাই আমাকে বলে রেখেছে আমি যেন আপনার কাছে এসে আপনার বইয়ে তার নাম সহ অটোগ্রাফ নিয়ে যাই। ও আচ্ছা, আপনার বোনের নামটা বলুন, আমি অটোগ্রাফ দিয়ে দিচ্ছি। সুরভি। নামটা তো পরিচিত, ফেসবুকে দেখি, কিন্তু জানতাম না যে সে আপনার বোন। ও আচ্ছা, সেরকম অ্যাক্টিভ না, শুধু গল্প বইগুলো নিয়েই মেতে থাকে। এটা তো খুবই ভালো, আপনার বোন বলে কথা, গল্প বই এগুলো নিয়ে থাকবে, খুবই স্বাভাবিক। এই জন্য বাসায় কেউ ওকে বাধাও দেয় না, সেরকম বই পড়তে ভালোবাসে, পড়ুক। আমি যদিও ছোটবেলা লুকিয়ে লুকিয়েই পড়তাম, কিন্তু আমাকে দেখার পর এখন আর বাবা মা ওকে আর রাগ করে না। হ্যাঁ, আপনার একটা সাক্ষাৎকার শো দেখেছিলাম, বলেছিলেন যে ছোটবেলায় আপনার বাবা মা লেখাপড়া বাদ দিয়ে বই পড়া সমর্থন করতেন না, তাই আপনি বন্ধুদের কাছ থেকে বই ধার করে লুকিয়ে লুকিয়ে পড়তেন, আর আপনার বাবা তো লেখালেখির ব্যাপারটাও সেরকম পছন্দ করতেন না। বাহ, আপনি দেখি আমার সম্পর্কে সব জানেন। বললাম না, আমি আপনার লেখার ভক্ত, কোনো বই পড়তে বাদ দেইনি, আপনার প্রতিটা পোস্ট দেখি, কোনো অনুষ্ঠানে গেলে সেটাও দেখি। কত পাঠক তো আসে কথা বলে, আপনার সাথে কখনো দেখা হয়নি তো, এমনকি সুরভিও তো কখনো বলেনি যে আপনি আমার বই পড়েন। আমি আসলে সাইলেন্ট রিডার, চুপচাপ বই কিনে পড়ে রাখি। ও আচ্ছা,
বুঝতে পারছি, তবে বই পড়ে সেটা সম্পর্কে প্রতিক্রিয়া জানানো উচিত। এতে একজন লেখক উৎসাহ পায়, আবার নিজের ভুলগুলোও বুঝতে পারে। একজন লেখক হিসেবে এটা আপনার বোঝা উচিত। দিয়ে একটু লজ্জা পেল, সে বলল, জি সেটাও একটা ব্যাপার, কিন্তু সাইলেন্ট রিডাররাও কিন্তু ভালো, তবে আপনার কথাটা মাথায় রাখবো। ধন্যবাদ। আজ তাহলে আসি, আপনার সাথে দেখা করে কথা বলে ভীষণ ভালো লাগলো লিখিকা। আবার একদিন বই নিয়ে লেখালেখি নিয়ে আড্ডা হবে। জি অবশ্যই। সাখওয়াত চলে যাওয়ার সময় দিয়া হঠাৎ করে ডাক দিল, ভাই একটু শুনুন। সাখওয়াত বলো, জি ভাই ফার্স্ট টাইম একটা অটোগ্রাফ নিতে ইচ্ছে করছে, যদি কিছু মনে না করেন। সাখওয়াত হেসে বল, শিওর, বই নিতে কি স্টলে আসবেন? আসলে বইটা আজ যখন এসেছি তখনই নিয়েছিলাম, এখন আমার সাথেই আছে, আপনি কিছু মনে না করলে এখানেই দিতে পারেন। অবশ্যই। সাখওয়াত বইটা নিয়ে বইয়ে লিখলেন, প্রিয় দিয়া, যাদের হাসি সুন্দর তাদের চোখে অশ্রু মানায় না, ঠোঁটে স্নিগ্ধ হাসিখানা লেপ্টে থাকুক আজীবন, সাখাওয়াত। বইটা দিয়ার হাতে দিল, এর মধ্যেই খেয়াল করলো তাদের কিছু পাঠক ঘিরে ফেলেছে, তারা ছবি তুলতে আর অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে পড়ল। অনেকে সাখাওয়াত আর দিয়া দুজনের একই সাথে ছবি তুলতে চাইল, তুলল। এই ফাঁকে দিয়াও সংকোচ কাটিয়ে বলল, প্রিয় লেখকের সাথে একটা সেলফি থাকুক, এটা তো সবাই চায়, আমিও চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। আশ্চর্য, কিছু মনে করার কি আছে? দিয়া একটা ছবি তুলে নিল, তারপর সাখওয়াত চলে গেল। দিয়া তখনও বইটি খুলে দেখেনি, বলা যায় আর সুযোগ হয়ে ওঠেনি। সুযোগ হয়ে ওঠেনি মন আর খারাপ করাও। বইটি খুলে দেখল বাসায় গিয়ে রাতের বেলা, পছন্দের বইগুলো কিনে এনে রুমে ড্রিক্সের ওপর রেখে দিয়েছিল। হঠাৎ করেই আবার মনে কালো মেঘের আগমন, প্রচুর রাগও হচ্ছে, কান্নাও পাচ্ছে, কিন্তু সেই কান্না আটকাতে চাচ্ছে। হঠাৎ করে গিয়ে বইগুলো বের করল, সবার আগেই চোখে পড়ল সাখওয়াতের বইটার ওপর। সাখওয়াত কি লিখেছিল দেখা হয়নি দিয়ার। দিয়া আগ্রহ নিয়ে বইটা খুলল, তারপর লেখাটা পড়ল। লেখাটা পড়ে থমকে গেল, তারপর আবার পড়ল, এভাবে কয়েকবার পড়ল একটা লাইন, অথচ এই লাইনে কি মিশে আছে, ভালো লাগা আছে? লেখাটা পড়ে যেন মন খারাপ আর ছুঁতে পারছে না দিয়াকে। অবাক করার বিষয়, লেখাটা পড়ার পর দিয়ার ঠোঁটের কোণে হাসি লেপতে আছে। দিয়া নিজেই নিজেকে প্রশ্ন করে বসল, কি আছে এই লাইনটাতে? হয়তো এটাই লেখকের বিশেষ ক্ষমতা, ছোট্ট একটা লাইন দিয়েও পাঠকের মনে ভালো লাগার সৃষ্টি করে দিতে পারে। দিয়া কতক্ষণ ভাবল, আচ্ছা সে কি বুঝতে পেরেছিল যে দিয়া কান্না করেছে? কান্না কেন লুকানো যায় না? না জানি কি ভেবেছে সে, দিয়া আবার প্রশ্ন করল নিজেকে, তিনি কি আমার কান্নার সাথে হাসিটুকুও খেয়াল করেছিলেন? সত্যি কি আমার হাসি সুন্দর, নাকি লেখকরা যেভাবে সব কল্পনা করে লিখেন তিনিও এটা কল্পনা করে লিখেছেন? কিন্তু সে কেন এইসব কল্পনা করবেন, কেনই বা বাস্তবটুকু খেয়াল করবেন? তাহলে তারপরেও হাসি আর কান্নার কথাটা কেন লিখলেন? দিয়ার ভাবনায় ছেদ ঘটালো দিয়ার বোন রিমা, সেই সে দরজায় নক করল। দিয়া বলল, দরজা খোলা আছে, আয়। রিমা রুমে ঢুকেই বলল, লেখিকা কি অবস্থা, আজকে তো বইমেলার শেষ দিন ছিল, কি অবস্থা, কেমন কাটলো দিন? দিয়া শান্ত গলায় উত্তর দিল, ভালো। শাহিন ভাইয়ের সাথে এসেছিস, মানে ভাইয়া পৌঁছে দেয়নি নাকি আজও ব্যস্ত? দিয়ার আপাতত শাহিনকে নিয়ে কিছুই বলতে ইচ্ছে করছে না, সব কাহিনী বলার মতো শক্তি নেই, একটু রেস্ট দরকার ওর। দিয়া বলল, রিমা ভীষণ ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো, কথা কাল বলি। বাবা তোরা শাহিন ভাইয়ার বিয়েটা তাড়াতাড়ি দিতে চান। দিয়া কিছু বলতে পারছে না, গলার মধ্যে কথাগুলো যেন সব দলা পাকিয়ে গিয়েছে। দিয়া বলল, প্লিজ কাল কথা বলি, সরাসরি বাবার সাথেই বলবো, প্লিজ আজ আমায় একটু একা থাকতে দে। রিমা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, আপু তুই ঠিক আছিস তো? সব ঠিক আছে কি? শাহিন ভাই তোদের মধ্যে কি ঝামেলা হয়েছে? তোর কণ্ঠ এরকম শোনা যাচ্ছে কেন? শাহিন ভাই কি আরো সময় চায়? দিয়ার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে বলল, নিজেকে সামলে বলল, আজ না রিমা, প্লিজ আজ একটু একা থাকতে দে। কিন্তু আপু, রিমা থেমে গেল, সে এতটুকু বুঝতে পেরেছে শাহিন আর দিয়ার মধ্যে বড়সড় কোনো ঝামেলা হয়েছে। দিয়াকে দেখে মনে হচ্ছে সে স্বাভাবিক অবস্থায় নেই। দিয়া আর শাহিনের 7 বছরের সম্পর্ক,
এতদিনে রিমা কখনোই দিয়ার এরকম অবস্থা দেখেনি। তাদের মধ্যে ঝামেলা হয়েছে অসংখ্যবার, কিন্তু এরকম রিয়েক্ট করেনি দিয়া। রিমা ভীষণ চিন্তায় পড়ে গেল। সে ভেবে পাচ্ছে না বাবা মাকে বিষয়টা সম্পর্কে বলবে নাকি, নাকি শাহিনকে একটা কল দিবে। রিমা শাহিনকে কল দিল, কিন্তু দুবার ফোন বেজে কেটে গেল, কলটা ধরল না শাহিন। তৃতীয়বার কল দিলেও নাম্বার বন্ধ পেল। রিমা আপনা আপনি বলল, আশ্চর্য। সাখওয়াত আজ বাড়ি ফিরল অনেকটা দেরি করে। বইমেলার শেষ দিন ভীষণ ব্যস্ততায় কেটেছে, তারপর আবার বন্ধুদের সাথে আড্ডায় মেতেছিল। এই অল্প বয়সে লেখক আর খ্যাতি প্রশংসনীয়। রসায়ন নিয়ে পড়াশোনা করলেও পেশা হিসেবে লেখালেখি প্রাধান্য দিয়েছেন তিনি। চলচ্চিত্র নির্মাতা হিসেবে অল্প কিছু আগেই বেশ খ্যাতি অর্জন করেছে, 32 বছর বয়স অনুযায়ী অনেকটাই এগিয়েছে। সাখওয়াত বাসায় আসলো রাত করে। সুরভি অনেকক্ষণ ধরে আজ ভাইয়ের আসার অপেক্ষা করছে। তার ভাই আজকে তার পছন্দের তালিকার বইগুলো নিয়ে আসবে। তার পরীক্ষাও প্রায় শেষের দিকে, পরীক্ষার পর বই পড়বে। বেচারি অনেক যেতে চেয়েছিল, তার অনেক পছন্দের লেখক লেখিকা আছে যাদের সাথে সে দেখা করতে চায়। প্রত্যেকবার এই সময়টাই দেখা করার উপযুক্ত সময়। যদিও কিছু রাইটারদের সাথে তার ভাইয়ের ভালো সম্পর্ক আছে, সেই সুবাদে মাঝে মাঝে অনেকের সাথেই দেখা হয়ে যায়। এইবার সুরভির মন বেশি খারাপ বইমেলায় না যেতে পেরে। দিয়া মেহফাজের প্রথম বই প্রকাশ হয়েছিল এবার। দিয়ার লেখা কোনো গল্প পড়তেই বাদ রাখেনি। দিয়া ভারী মিষ্টি একটা মেয়ে। অনলাইনে যেতটুকু কথা হয়েছে সুরভি তাতেই দিয়ার প্রতি মুগ্ধ। দিয়ার প্রতি পাঠকই তাকে পছন্দ করে, ভীষণ সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানে মেয়েটা। সুরভি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ভাইকে ফোন করল। সাখওয়াত বাসায় নিজে এসে পৌঁছেছে মাত্রই। সুরভির ফোনটা রিসিভ করে বলল, এই সুর, ঘুমাসনি কেন এখনো? সে সুরভিকে আদর করে সুর বলে সম্বোধন করে। ভাইয়া, আগে তুমি বলো কোথায় তুমি, আসো না কেন, তোমার অপেক্ষায় বসে আছি। এসেছি বাবা, লিফটে দরজা খোলো। দাঁড়াও দাঁড়াও। সুরভি দৌড়ে গিয়ে দরজা খুলল। সাখওয়াত বাসায় ঢুকল। আজকের দিনটা ভীষণ ব্যস্ততায় কেটেছে তার, একটু টায়ার্ড, ক্লান্ত কণ্ঠে বলল, একটু পানি দিস তো সুর। সুরভি মুখ ভেঙছে বলল, আগে আমার বই দাও। সাখওয়াতের মনে পড়ল ও বইগুলো ওপরে আনেনি, নিচে গাড়িতেই রেখে এসেছে। সাখওয়াত বলল, আনা হয়নি। সুরভি চিৎকার করে বলল, কি ভাইয়া, তুমি আমাকে প্রমিস করেছিলে, তুমি কথা রাখোনি তার মানে? আরে বাবা, এনেছি, গাড়ি থেকে আনা হয়নি, নিচে আছে, ড্রাইভারকে বললে দিয়ে দিবে। ফোন দিচ্ছি, পানি দে তুই। তুমি আগে ড্রাইভারকে ফোন দাও। আগে পানি দে, না হলে ফোন দিব না। সাখওয়াত সুযোগ পেয়েছে ছোট বোনকে জ্বালানোর, এটা সে হাতছাড়া করবে না। সাখওয়াত সুরভির 15 বছরের বড়, কিন্তু তাদের সম্পর্ক দেখে এরকম মনে হয় না। ছোট্ট বোনের সাথে এরকম আচরণ করে যেন সেও তার বয়সী। সুরভি বিরক্ত হয়ে বলল, দিচ্ছি। দাঁড়া, ঠান্ডা পানি দে। পারবো না। কেন, সমস্যা নেই, আমি নিজে থেকে পানি নিয়ে নেব, কিন্তু বই পাবি না, মাথায় রাখিস। ভাইয়া, আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। না না, দাঁড়া, ঠান্ডা পানির সাথে এক কাপ চাও বানিয়ে দিস। সুরভি বিরক্ত হয়ে বলল, দাঁড়াও, সুযোগ আমিও পাবো, পরেরটা পরে দেখা যাবে, আমি বর্তমান নিয়ে ভাবা মানুষ। সাখওয়াত সোফায় বসা ছিল, সুরভিও। সুরভি একটা কুশন নিয়ে সাখওয়াতের মুখের ওপর মেরে গেল পানি আনতে। সাখওয়াত ড্রাইভারকে ফোন করে বলল বইগুলো যেন গার্ডকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। সুরভি চা নিয়ে এসে বসল, সামনে তার পছন্দের বইগুলো। সাখওয়াত চা দেখে বলল, থ্যাংক ইউ সো মাচ সুর, চা না দিলেও হতো, মজা করেছিলাম। মায়ের আদেশ, তার ছেলে রাতে খায় না, যা চায় তা যেন পায়, তো কি আর করব। গুড গার্ল। ভাইয়া, আমি তো মায়ের সব কথা শুনি, কিন্তু মায়ের সবচেয়ে বড় ইচ্ছাটা তো তোমার হাতে। চায়ের কাপে চুমুক দিয়ে সাখওয়াত জিজ্ঞেস করল, কোন ইচ্ছে? কেন জানো না? সোজাসুজি বল, অনেক টায়ার্ড, আমি ঘুমাবো, কাল কাজ আছে সকালে। মা আজকেও বাবাকে বলছিল তোমার জন্য মেয়ে খুঁজতে, তোমাকে এবার বিয়ে দিয়েই ছাড়বে, অনেক সময় নিয়ে ফেলেছ, এখন আর সময় নেই, বাবাকে কথা বলতে বলেছে তোমার সাথে। মুড টাইম নষ্ট করে দিলি,
নষ্ট টপিক উঠিয়ে। বাই দ্য ওয়ে, বাবা কি বলবে আমাকে? বিগত বিগত 5-7 বছর ধরে তারা এরকমই বলছে, আমি কি রাজি হয়েছি? তারপরেও বুঝে না। বাবা জিজ্ঞেস করবে তোমার পছন্দ আছে কিনা সেটা নিয়ে, যেই প্রশ্ন অসংখ্যবার জিজ্ঞেস করা হয়েছে আর তুমি উত্তর দিয়েছ না। শাহাদ ফোনের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। সে ফোনের দিকে তাকিয়ে সুরভিকে জিজ্ঞেস করল, তো তোর কি মনে হয় এইবার আমার উত্তর কি হবে? প্রত্যেকবারের মতোই বলবা, না পছন্দের কেউ নাই, বিয়ে করতে চাও আরো পরে, এখনই না। কেন ভাইয়া, এবার কি অন্য কিছু বলবে নাকি? কোনো নায়িকা টাইকা তোমার গার্লফ্রেন্ড নাকি? না বাদ দে তো এই টপিক, মজার কথা শোন, তার আগে বল নেক্সট পরীক্ষা কবে? 4 দিন পর, তাও আমার 4th সাবজেক্ট, তুমি গল্প বলো। শাখোয়াত দিয়ার বইটা হাতে নিয়ে বলো, এটা দেখেছিস? আরে দিয়াপুর বই। দেখা করে আসলাম, অটোগ্রাফও দিল, ইনি উল্টা আমার পাঠক। সত্যি? কি লিখেছে আপু, বইটা দাও তো। সুরভি বইটা খুলে ওটা দেখা শুরু করল। সুরভিকে খুশি দেখে শাখোয়াত বলল, এবার বুঝেছি তোর একে এত পছন্দ কেন, খুবই ভালো মানুষ, কথা বলে ভালো লেগেছে, মনে হলো ইন্ট্রোভার্ট টাইপের, কিন্তু পাঠকরা ভীষণ পছন্দ করে। সুরভিকে এই বিষয় নিয়ে একবার উঠিয়ে দিলে সে নিজে থেকেই সব বলা শুরু করে দেয়। শাখোয়াতের আর কিছু বলা লাগলো না, সে চুপচাপ শুনছে। সে আগে সুরভির এসব কথা গুরুত্ব না দিয়ে শুনলেও আজ শুনছে। একবার ভাবল সুরভিকে কথাটা বলো যে দিয়ার একটা আচরণ তার ভীষণ অদ্ভুত লেগেছে, তার চোখে মনে হয় অশ্রু ছিল, কিন্তু পরে ভাবল এটা একমাত্রই তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে সুরভির সাথে কথা বলার মানেই হয় না, বাচ্চা মানুষ, পরে কাকে না কাকে কি বলে দেবে, এমনকি এটা নিয়ে শাখোয়াতের দ্বিতীয়বার ভাবা উচিত না। সুরভি বলল, ভাইয়া দিয়াপু আর তোমার ছবিটা আছে, দেখব। আমার কাছে তো নেই, দিয়া মেহফাজের কাছে আছে। আমি এক কাজ করি, দিয়াপুকে নক করে বলবো নে। উফ, এসব নিয়ে বিরক্ত করবি কেন একটা মানুষকে, গ্রুপে কত মানুষ কত ছবি পোস্ট করবে। তাও ঠিক, যা ঘুমা, রাত হয়েছে। গল্প জমাতে না পেরে সুরভি মন খারাপ করে বলল, গুড নাইট। শাখোয়াত উঠে তার রুমে গেল, ফ্রেশ হয়ে ঘুমাতে গেল, কিন্তু ফোনটা হাতে নিয়ে ঘুম আর হলো না। দিয়ার আইডি সার্চ করে ঘাটানো শুরু করল। দিয়ার আইডিতে রিলেশনশিপ স্ট্যাটাসটা দেখে শাখোয়াত চমকে গেল। রিলেশনশিপ স্ট্যাটাসে ইনার রিলেশনশিপ আপডেট করা, শাখোয়াত কখনো কারো আইডি স্টক করে না, আসলে এসবের সময় পায় না। দিয়ার আইডি খুঁজতে গেল কেন সে জানে না, কিন্তু যেটুকু উত্তেজনা নিয়ে গিয়েছিল তা এখন আর নেই, তবে তাও একটু স্কল করে নিজে গেল। দিয়ার একটা লেখা তার চোখে পড়ল। শাখোয়াত পড়ল, বেশ কয়েকবার পড়ল লাইন দুটো, তার ভীষণ ভালো লেগেছে। সে খুঁজে আরও কয়েকটা লেখা পড়ল দিয়ার, তারপর ভাবল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় মেয়েটাকে, কিন্তু শাখোয়াতের ফেসবুক ফ্রেন্ড লিস্ট তো পূর্ণ। শাখোয়াত কিছু ইনঅ্যাক্টিভ আইডি আনফ্রেন্ড করে দিয়ে দিয়াকে রিকোয়েস্ট পাঠাতে গেল, কিন্তু হাতটা থেমে কতক্ষণ ভাবল মেয়েটা কিছু মনে করবে না তো, এরপর সাহস করে দিয়ে দিল। এত ভেবে লাগতেই, আর এখন এত ভাবার সময়ও নেই, সকালে অফিস আছে, অনেক রাত হয়েছে, এখন এসব ভেবে সময় নষ্ট করার কিছুই নেই। ভোরবেলা দেয়ার ঘুম ভেঙে গেল, আজ তার দিনটা হয়তো কঠিন, কত কি পরিকল্পনা করে রেখেছিল, ভেবেছিল কাল শাহিনীর সাথে কথাটা অন্যরকম হবে, আজ অন্য কিছু, কিন্তু এখন সম্পূর্ণটাই বিপরীত, বাবা মাকে কি বলবে জানে না দিয়া। ফ্রেশ হয়ে এসে ফোনটা নিয়ে বসলো একটু, ফেসবুকে ঢুকে শাখোয়াতের রিকোয়েস্ট দেখে বিস্মিত হলো সে, ভীষণ খুশিও। শাখোয়াত শাহরিয়ারকে লেখক হিসেবে যতটা ভালো লাগে, কাল কথা বলার পর মানুষ হিসেবে আরও ভালো লেগেছে দিয়ার, সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল। সকালে সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, সকলের মাঝেই নীরবতা বিরাজ করছে। দিয়া বাবা মায়ের নীরবতা দেখে রিমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, রিমাকে কিছু বলছে কিনা তাই জানতে চায়, কিন্তু রিমাও ইশারায় বলল তাকে কিছু বলেনি। দিয়ার বাবা আমিন সাহেব হঠাৎ খাবারের মাঝে জিজ্ঞেস করে উঠল, তুমি কাল শাহিনের সাথে কথা বলেছিলে দিয়া?
দিয়া বড় সড়ো একটা ধাক্কা খেল, সব গড়িয়ে ফেলেছে সে। কি বলবে, সে তো জানতোই বাবা মা আজ তাকে এরকম কিছু জিজ্ঞেস করবে। নিজেকে সব কিছুর জন্য তৈরি করেই রেখেছিল, কিন্তু বাবার জিজ্ঞেস করাতেই সব উলট পালট হয়ে গেল। সব কিছু কীভাবে সামলাবে দিয়া? দিয়া চুপচাপ বসে আছে। আমিন সাহেব আবার বললেন, কালো কি সময় হয়নি শাহিনের? দিয়ার মা রাবিয়া বলল, এগুলো কি রে দিয়া, আর কতদিন সময় নিবি তোরা? শাহিনকে এবার একটু চাপ দে, তোর মাস্টার শেষ, চাকরি খুঁজছিস, হয়ে যাবে। শাহিনও ভালো চাকরি করছে, এখন আর তোদের কিসের জন্য সময় লাগবে? আমিন সাহেব পরিস্থিতির সামাল দিতে বললেন, দিয়া তুমি বরং শাহিনকে বলো আজ আমাদের বাসায় আসতে, আমি কথাটা বলবো। দিয়া শান্ত কণ্ঠে বলল, শাহিন বিয়ে করবে না বাবা? সবাই অবাক হলো। রাবিয়া জিজ্ঞেস করলেন, মানে? মানে ও আমায় বিয়ে করবে না মা, আমায় ঠকিয়েছে। ওর অন্য আরেকজন মেয়ের সাথে সম্পর্ক ছিল, আমি এতদিন জানতাম না। আমি বহুবার চেষ্টা করেছি ওকে বিয়ের জন্য রাজি করানোর, প্রতিবারই ও এই বিষয়টা এড়িয়ে চলেছে। আমিও চাপ দিইনি, ভেবেছি হয়তো এখনো সময় চায় ও, আমারও মনে হয়েছে সময় দরকার, কিন্তু ওর আমার প্রতি ভালোবাসা ছিল না। আমিন সাহেব গম্ভীর স্বরে দিয়াকে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাও? দিয়াকে বলার সুযোগ না দিয়ে রাবিয়া চিৎকার করে উঠলেন, কি চাই মানে? ওকে জিজ্ঞেস করছো আবার? ওর ইচ্ছে মতো দেখে নিলে তো কি হলো, এখন আমরা একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে ঠিক করব। এমনিতেও শুরু থেকেই আমাদের শাহিনকে তেমন পছন্দ ছিল না, দেখলে তো ছেলেটা আসলেই ভালো না। আমিন সাহেব বললেন, উফ রাবিয়া, তুমি এটা জানো আমি কখনোই আমাদের মেয়ের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। দিয়া কি চায় ওকে বলতে দাও। দিয়া কণ্ঠ ফাঁড় হয়ে আসে, তবুও নিজেকে সামলে নিয়ে সে উত্তর দিল, বাবা আমি আপাতত একটা ভালো চাকরি খুঁজছি, ভালো একটা চাকরি পাই তারপর না হয় তোমাদের ইচ্ছে মতো কোনো ছেলের সাথে বিয়েটা করতাম। আমিন সাহেব বললেন, ঠিক আছে তবে তাই করো, কিন্তু একটা জিনিস খেয়াল রেখো, দ্বিতীয়বার আবার এমন কোনো ভুল করো না, ভুল কারো সাথে জড়িয়ে যেও না। জি বাবা, বুঝতে পেরেছি। রাবিয়া এর মাঝে চিৎকার করে বললেন, এই মেয়ে শেষ পর্যন্ত আমাদের মান সম্মান সব শেষ করলো, কম বেশি আত্মীয় স্বজন সবাই জানে দিয়া আর শাহিনের বিয়ে হবে। ওই হারামজাদা শাহিন বাসায় এসে কত জামায়াতর পেয়ে গিয়েছে, অথচ শেষ পর্যন্ত এগুলো করলো। দিয়া বলল, মা এতে আমার দোষ শুধু এইটুকুই যে আমি ভুল কাউকে ভালোবেসেছি, কিন্তু বাকি সব কিছুর জন্য তো আমি দায়ী নই। আমি শুধু তোমাদেরকেই বলেছিলাম শাহিনের কথা, ব্যাপারটা তো তোমারই উচিত ছিল আমাদের মাঝে রাখা, কিন্তু তুমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে বাদ রাখনি জানাতে, এতে তো আমার কিছু করার নেই। তুই বুঝিস লোকে এখন ছি ছি করবে, শাহিনের সাথে যে এত বছরে কত কি করে বেরিয়েছ তা তো আর কারো অজানা নেই, এখন দেখ কোনো ছেলে তোকে বিয়ে করে নাকি। দিয়ার এগুলো শুনি ভীষণ রাগ হচ্ছে, এই সময় অন্তত তার নিজের মায়ের থেকে এরকম ব্যবহার আশা করেনি সে। সে বলল, লোকের ছিছি নিয়ে বসে থাকো তুমি, লোকদের কাছে আগ বাড়িয়ে এগুলো বলার সময় মাথায় ছিল না এইসব? দিয়া রীতিমতো চিৎকার করা শুরু করেছে মায়ের সাথে, তার ধৈর্যের বাঁধ আজ ভেঙেছে। আমিন সাহেব অফিসের জন্য বেরিয়ে পড়েছেন কিছুক্ষণ আগেই। রিমা বুঝতে পারছে না এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে, তবে তাকে কোনো পরিশ্রম করতে হলো না, দিয়াই চুপ হয়ে গেল। দিয়া নিজের ঘরে এসে তৈরি হয়ে নিল, আজই একটা চাকরির ইন্টারভিউ আছে, ইন্টারভিউর জন্য তৈরি হয়ে নিল সে। দিয়া সাধারণ ঘরের সাধারণ মেয়ে, তার বাবা একজন সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী। দিয়া ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করেছে, এখন আপাতত একটা বেসরকারি স্কুলে ইংরেজি শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছে। আজ ঢাকার নামকরা একটা বেসরকারি কলেজে ইন্টারভিউ আছে, দিয়ার পেশা হিসেবে শিক্ষকতা পছন্দ। সে মনে প্রাণে চায় আজকের ইন্টারভিউটা যেন ভালোই ভালো হয়ে যায়, কিন্তু আজকের দিনটাই নষ্ট হয়ে গেল, তার মা মেজাজ খারাপ করে রেখেছে, তার উপর শাহিন তো গতকাল থেকে সব ঝামেলা পাকিয়ে রেখেছে। দিয়া মনে মনে শাহিনকে কুৎসিতভাবে বকতে থাকল, যদি এতে একটু শান্তি মেলে কি অদ্ভুত, মানুষের বিরহে কান্না আসে,
আর দিয়ার ক্ষেত্রে ঘটেছে উল্টো কাহিনি। তার প্রচুর রাগ হচ্ছে শাহিনের প্রতি। শাহিনকে মনে হয় খুন করতে পারলে সে শান্তি পেত। ইস, লোক দিয়ে যদি ওই সন্তানটাকে গণধোলায় খাওয়ানো যেত তাহলে বোধহয় দিয়া শান্তি পেত। দিয়ার রুমে রিমা আসলো। রিমাকে দেখে দিয়া বলল, ক্লাস নেই আজকে, ইউনিভার্সিটিতে যাবি না? না, নেই। দিয়া চুল আস্তাচ্ছে। রিমা তাকিয়ে আছে দিয়ার দিকে। দিয়া আয়না দিয়ে রিমার দিকে তাকিয়ে বলল, কি বলতে এসেছিস, তাড়াতাড়ি বলে ফেল, হাতে সময় নেই, একটু পর বের হব। রিমার মন খারাপ ভীষণ, বোনের জন্যই মনটা খারাপ তার। রিমা নরম স্বরে বলল, আপু তুই ঠিক আছিস? দিয়া কিছু বলল না। রিমাই বলল, সরি, কেমন প্রশ্ন করছি দেখ না। দিয়া এবারও কিছু বলল না, সে তার কাজ করে যাচ্ছে। রিমা বলল, জানি তোর স্বাভাবিক থাকার মতো কিছু হয়নি, তাও তুই স্বাভাবিক থাকার ভান করছিস। আমার সাথে অন্তত এগুলো তো করার দরকার নেই, আমাকে বল, হালকা লাগবে কিছুটা। দিয়া ম্লান হেসে বলল, স্বাভাবিক থাকার ভান করছি, কেন করছি? সেটাই তো, তোর আর শাহিন ভাইয়া 7 বছরের সম্পর্ক, এভাবে মুহূর্তের মধ্যে কিভাবে সব শেষ হয়ে গেল? তুই তার সাথে আরেকবার কথা বলে সবটা পরিষ্কার করে নে, যদি তোর কোথাও ভুল হয়ে থাকে। 7 বছরের সম্পর্কের পর শাহিন ভাইয়া তোকে এভাবে ঠকাবে বলে বিশ্বাস করতে পারছি না। দিয়া রেগে বলল, ওই শয়তান হারামজাদার নাম নিবি না আমার সামনে, ওর এত টান টানছিস কেন? জানিস ও কি করেছে? আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় কতগুলো মেয়েকে ডেট করেছে, তার ঠিক নেই, ও একটা জঘন্য কুৎসিত মানুষ। কিন্তু এত বছর একটা সম্পর্কে কিভাবে এমন করে মানুষ? শোন রিমা, বয়সে বড় হয়েছিস ঠিকই, কিন্তু এখনো এই দুনিয়াটা চিনতে শিখিসনি। লোকেরা বছর বছর একসাথে সংসার করার পরেও ডিভোর্স দিয়ে চলে যায় অন্য নারীর কাছে, ঘরে বউ থাকতেও অন্য নারীর পেছনে ছোটে, আর এটা তো সামান্য একটা প্রেমের সম্পর্ক। প্রথম প্রথম কয়েক বছর তো ভালো লাগতো, এরপর আর ভালো লাগে না, তাই অনুমেদে ডেট করা শুরু করে। এতদিন যেটুকু ছিল আমার এফোর্টই ছিল। হ্যাঁ, তুই প্রায় বলতি, শাহিন ভাই আর আগের মতো নেই, তোকে সময় দেয় না, বেশিরভাগ সময় ইগনোর করে। আমরাও ভাবতাম হয়তো ব্যস্ততা না ছাই, আমি আমার জীবনের কত সময় ওর পিছনে নষ্ট করেছি, আর ও ব্যস্ততা দেখিয়ে অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াতো, ওকে তো আমার মেরে ফেলতে মন যাচ্ছে রিমা। দিয়ার চোখে পানি আসলো। রিমার দেখে খারাপ লাগলো। সে বসা থেকে উঠে গিয়ে বড় বোনকে জড়িয়ে ধরল। তারপর বলল, আপু ওর জন্য সময় নষ্ট হয়েছে, চোখের পানি নষ্ট করিস না, তুই বেস্ট, ও একদিন অনেক আফসোস করবে তোর মতো মেয়ের সাথে এরকম করার জন্য, দেখিস। আমিও চাই, কিন্তু ও কোনোদিনও বুঝলো না আমায়, হয়তো সামনেও বুঝতে পারবে না, আর আমাকে হারিয়ে আফসোসই বা কেন করবে, আমার তো তেমন কিছুই নেই, না আমি রূপবতী আর না গুণবতী, আমি তো আফসোস করার মতো কিছুই না, তাই আফসোসও করবে না, সবাই আমাকে ছেড়েই তো যাবে হয়তো। এসব আজগুবি কথা কেন বলছিস, ও বলেছে এগুলো তোকে? দিয়ে এবার জোরেই কেঁদে ফেলল। তারপর বলল, কাল আমি যখন সকালে ওকে দেখা করতে বলি, ও বলে ও ব্যস্ত। আমি ওকে বললাম বইমেলায় তো একটা দিনও আমার সাথে গেলে না, ও খুব বাজেভাবে বলল, তোমাদের মতো এত আজাইরা না, আমি অফিস থাকে, অনেক চাপ থাকে, আজ বন্ধের দিন, তাও অফিসে কাজ আছে, রাখছি। আমি বললাম আজ আমাদের দেখা করার কথা, কথা বলার কথা, জরুরি কথা, ও কিছু না শুনেই ফোনটা কেটে দিল। আমি আর কিছুই বললাম না, ভাবলাম কিছুক্ষণ পর আবার ফোন করে সরি বলবে। আমি আর নীলা একটা রেস্টুরেন্টে গিয়ে বসেছিলাম বই মেলায় যাওয়ার আগে, তখন দেখি ও একটা মেয়ের হাত ধরে বসে আছে, আর ওরা খুবই ঘনিষ্ঠভাবে বসেছিল। দেখি আমি উঠে গিয়ে শাহিনের সাথে কথা বললাম, মাথায় রাগ ছিল তাই ঝেড়েছি আমি, ও উল্টা আমায় বলল আমার মতো মেয়ের সাথে নাকি ও বিয়ে করবে না, আমার মধ্যে নাকি রূপ গুণ কিচ্ছু নেই, এতদিন নাকি আমার সাথে টাইম পাস করেছে, ওর যোগ্য না আমি, ওখানেই সব শেষ। রিমা শুনে অবাক হয়ে বলল, এত কিছু শুনেও ওকে থাপ্পড় না মেরে আসলি কিভাবে আপু? তখন মাথা ঠিক ছিল না, অনেক বড় ধাক্কা খেয়েছি আমি, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল, ভাগ্যিস নীলা সাথে ছিল, ও আমাকে এই সময়টুকু সামলে নিয়েছিল। রিমা বলল, শাহিনকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার আপু। জানি না কি করব, কিন্তু ওর উপর আমার প্রচন্ড রাগ। রিমা বুঝলো সে একটা ভুল করে ফেলেছে, দিয়ে একটা ইম্পর্টেন্ট ইন্টারভিউতে যাচ্ছে,
এই সময় এ কথাগুলো না তুললেই ভালো হতো, রিমা দিয়াকে বলল। আচ্ছা আপু, এসব বাদ দে, এখন আগে ইন্টারভিউটা ভালো করে দেয়, একটু নার্ভাস হবি না, আমি জানি আমার বোন বেস্ট, সে সব পারবে। দিয়ারও খেয়াল হলো তাকে যেতে হবে, সে নিজেকে সামনে নিল। দিয়া ইন্টারভিউটা দিয়ে বের হল, বেশ ভালোই হয়েছে, আজকে দিনে ভালো কিছু বলতে হয়তো এটাই হলো। দিয়া বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে, মাঘের শেষে ফাল্গুনের আগমন, মিষ্টি রোদের ছোঁয়া লাগছে গায়ে। আজকে রোদটা বেশ তীব্র, বছরের প্রথম কড়া রোদ। দিয়া একবার আকাশের দিকে ভ্রু কুচকে তাকালো, আকাশটা কি সুন্দর পরিষ্কার, শীতে যেন আকাশটাকে দেখে বিষণ্ন লাগে, কেমন কুয়াশায় ঢাকা থাকে সব সময়, কিন্তু বসন্তের শুরুতে গগন ঝলমলে রূপ ধারণ করে, মনে হয় গগনের সকল বিষণ্নতা কেটে গিয়েছে, এখন কেবলই সুখ আর সুখ। আচ্ছা, দিয়ার জীবনেও কি এরকম হবে? এই খারাপ সময়টা কি নিমিষেই কেটে যাবে? প্রত্যেক শীতের শেষে যেমন বসন্তের আগমন হয়, তেমনই কি মানুষের জীবনেও দুঃখের পর সুখ আসে? আসে হয়তো, প্রকৃতির নিয়ম তো জীবনকে মানতেই হবে, তবে এত ঝড়ঝাপটার মধ্যেও খানিক স্বস্তি মেলে এটাই বা কম কিসের? দিয়া খুশি মনে হাঁটছে, রাস্তায় ভীষণ জ্যাম, এই সময় রিক্সায় উঠে বসে থেকে লাভ নেই, তার থেকে ভালো কিছুটা পথ হেঁটে গিয়ে জ্যামটুকু পার করে তারপর রিক্সায় ওঠা। দিয়া তার মতো ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে, ল্যাভেন্ডার কালারের একটা থ্রি পিস পরেছে, চুলগুলো বাঁধা, কাঁধে একটা ব্যাগ, সাখাওয়াত জ্যামে বসে বিরক্ত হয়ে যাচ্ছে। হঠাৎ করে গাড়ির কাছ দিয়ে বাইরে তাকাতেই নজরে পড়ল দিয়া, সাখাওয়াত চিনতে পেরেছে, সে তাড়াতাড়ি করে গাড়ির কাছ নামালো, কিন্তু ততক্ষণে দিয়া হেঁটে সামনে চলে গিয়েছে, জ্যাম ছুটে গাড়িও টান দিল, সাখাওয়াত চলে গেল আরও সামনে, পুরোপুরি হারিয়ে ফেলল দিয়াকে, তবে যেটুকু দেখেছে মাথা থেকে বের করতে পারছে না, এত স্নিগ্ধ কেন মেয়েটা? দিয়া হাঁটতে হাঁটতে কিছুটা সামনে এগিয়ে একটা রিক্সা নিল, বাসার দিক যাবে ভেবেও গেল না, গেলেই দেখা যাবে মায়ের সাথে আরেক দফা ঝগড়া হচ্ছে, আপাতত মনটা ভালো আছে, খারাপ করার ইচ্ছে নেই। সে তার বান্ধবী নীলাকে ফোন করে বলল, কোথায় তুই, বাসায় আছিস? হ্যাঁ আছি। ভাইয়া কোথায়, অফিসে? তুই ফ্রি? হ্যাঁ। তাহলে আসছি আমি, আয়। নীলা দিয়ার স্কুল ফ্রেন্ড, দিয়ার তেমন কোনো ক্লোজ ফ্রেন্ড নেই এক নীলা ছাড়া, নীলার সাথে একটু সুখ দুঃখের কথা বলে। নীলার অনার্স পড়াকালীনই বিয়ে হয়ে যায়, নীলা শত ব্যস্ততায়ও দিয়াকে ভোলে না, দিয়া সময় পেলে নীলাকেই আগে স্মরণ করে। দিয়া মেয়েটা ভীষণ চাপা স্বভাবের, লেখালেখির জগতে এসে অনেক মানুষের সাথেই পরিচয় হয়েছে, ভালো সম্পর্কও বলা যায়, তবে কারোর সাথেই সেরকম ক্লোজ হতে পারেনি। দিয়া মানুষদের থেকে মোটামুটি একটা দূরত্ব বজায় রেখে চলতেই পছন্দ করে, যদিও শাহিনের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ছিল, শাহিনকে ভীষণ ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, কিন্তু শেষ পর্যন্ত শাহিন এরকম করলো ব্যাপারটা দিয়া মানতে পারছে না। দিয়া বিচক্ষণ হওয়া সত্ত্বেও এরকম একটা মানুষের কাছে ঠকে গেল, কত পরিকল্পনা করেছিল শাহিন আর তার বিয়ে নিয়ে, কতটা সময় একসঙ্গে কাটিয়েছে, এই সাত বছরে অসংখ্য সুন্দর স্মৃতি তৈরি হয়েছে, কিন্তু এগুলো ভাবলেই এখন দিয়ার মনে ঘৃণার পরিমাণ বেড়ে যায় শাহিনের জন্য। একটা মানুষ এরকম কিভাবে হয়, ও এইরকম একটা মানুষের প্রেমে পড়েছিল, ভাবলেই নিজের প্রতি রাগ হয়। দিয়া রিক্সায় যেতে যেতে শাহিনের অফিস সামনে বাঁধল, এখনও জ্যামে থেমেছে রিক্সাটা, মন চাচ্ছে এখনই রিক্সা থেকে নেমে আর অফিসে গিয়ে ওকে কয়েকটা থাপ্পড় দিয়ে আসুক, একবার নামতেও যা ছিল। তারপর নিজেকে নিয়ন্ত্রণ করে ভাবল, না এইরকম করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ওই কুৎসিত লোকের সামনে না যাওয়াই ভালো, সময় মতো প্রকৃতির নিয়মে ও সব উত্তর পেয়ে যাবে, শুধু শুধু দিয়ার এখন নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবতে ভাবতে দিয়া দেখল শাহিন ওর এক কলিগের সাথে অফিস থেকে বের হয়েছে, দিয়া থতমতো খেয়ে গেল, ও তাড়াতাড়ি অন্যদিকে তাকালো যেন দেখেই নি, মনে মনে শাহিনকে বকাঝকা করে বলল, আবার সামনে পড়লো সুন্দর দিনটা নষ্ট করতে। শাহিন দিয়ার দিক তাকিয়ে আছে, দিয়া এই দিকে কী করছে, আবার কি ওর সাথে দেখা করতে এসেছে, শাহিন মনে মনে ভাবল।
দিয়া আমাকে এত সহজে ছাড়তে পারবে না, আমার পিছেও ঘুরবেই, বিয়েটা আমাকেই করবে, বিয়ের জন্যই হয়তো রিকোয়েস্ট করবে, অবশ্যকে বিয়ে করার আর ইন্টারেস্ট নেই। শাহিন দিয়াকে অপমান করার মনোভাব নিয়ে সামনের দিকে আগাতেই যাচ্ছিল, কিন্তু জ্যান ছুটে রিস্কা টান দিয়ে চলে গেল। শাহিনের ভুল ভাঙল, দিয়া তাহলে ওর অফিসে আসেনি, যদিও শাহিনের কিছু যায় আসে না, দিয়াকে তার আর ভালো লাগে না। এক মেয়ের পেছনে এতগুলো বছর দিয়েছে, এখন আর দিয়ার প্রতি ওর ইন্টারেস্ট নেই, হয়তো এটা ভালোবাসা ছিল না। দিয়ার প্রতি একসময় আকর্ষিত হয়ে সম্পর্কে জড়িয়েছিল শাহিন, কিন্তু দিয়া তো সিরিয়াসলি নিয়ে সম্পর্কটাকে এতদূর টেনে নেবে শাহিন বোঝেনি। দিয়ার সাথে ঘুরে ফিরে সময় কাটিয়ে শাহিনের ওর প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে গিয়েছে, যখন দিয়ার থেকে সুন্দর মেয়ে দেখেছে সে। এর পিছনে মূল কারণ অবশ্য শাহিনের বর্তমান গার্লফ্রেন্ড সুইটি। বছর দুই হবে সুইটি শাহিনের অফিসে চাকরি শুরু করেছে। সুইটির রূপ আর চাল চলন সব কিছুই শাহিনকে আকর্ষিত করেছে। সুইটিও ইশারা ইঙ্গিতে শাহিনকে বুঝিয়েছে সে শাহিনকে চায়। শাহিনের প্রেমিকা আছে এটা তার অনেক কলিগই জানত, যেহেতু অনেক পুরনো প্রেমিকা দিয়া। অফিসে যাওয়া আসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনেছে দিয়াকে, এমনকি দিয়াকে শাহিনের সহকর্মী আর বন্ধুরা ভাবি বলে সম্বোধনও করত। শাহিনও আপত্তি করত না, ততদিনে দিয়াই তার কাছে সেরা ছিল। কিন্তু সুইটি এসেই দিয়া আর শাহিনের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ালো। সুইটির প্রতি অজান্তেই শাহিন দুর্বল হতে লাগলো, দিয়াকে আস্তে আস্তে ভুলতে শুরু করলো। দিয়ার সাথে যেই সময়গুলো কাটানোর কথা তা দিতে লাগলো সুইটিকে, সুইটিও ব্যাপারটা উপভোগ করতে লাগলো। প্রথমে প্রথমে শাহিনের অপরাধ বোধ হতো, সে সুইটিকে বলতো, আমি দিয়ার সাথে কম্বিনেট সুইটি, সুইটি বলতো, শাহিন বুঝতে পারে না কি বলবে, সুইটি বলে, আসলে হলেও তাই শাহিনের দিন দিন মনে হলো দিয়ার মধ্যে কিছু নাই, দিয়া আর তার সম্পর্কের মাঝে বড়সড় একটা ফাঁকা আছে। দিয়া সম্পর্কটা নিজের মতো করে চালাচ্ছে, কখনো শাহিনের ইচ্ছা কিংবা মতামতের মূল্য দিয়েছে না, কিন্তু সুইটির ক্ষেত্রে তা নেই। পুরুষ মানুষকে সহজেই ভুলিয়ে ফেলার গুণ সুইটির আছে, শাহিন ধীরে ধীরে ভুলে গেল দিয়াকে। অন্যদিকে দিয়া সবসময় শাহিনকে স্পেস দিত, শাহিনকে কমফোর্ট ফিল করানোর জন্য কখনো সময় দিচ্ছে না কেন, দেখা করছে না কেন, ঘন্টার পর ঘন্টা কথা বলছে না কেন, এ নিয়ে কৈফিয়ত চাইত না। আর এভাবেই দিয়ার মতো শান্ত সরল মেয়েটা ঠকে গেল। দিয়া গিয়ে পৌঁছালো নীলার বাসায়। দিয়ার মেজাজটাই খারাপ করে দিয়েছে শাহিনের চেহারাটা। দিয়ার রাগে এখন রিক্সাওয়ালার ওপরও খেপেছে, ওই রোড দিয়ে যেতে হবে কেন, দিয়া এসে সব রাগের কথা নীলাকে বলছে। নীলা দিয়াকে বলল, শান্ত হো প্লিজ। কিভাবে শান্ত হবো, ওকে দেখলেই গা জ্বলে যাচ্ছে আমার। দিয়া দেখ, তুই যথেষ্ট বুদ্ধিমতী, তোকে আমার বোঝাতে হবে না, তা আমি জানি, তা বলছি কারণ প্রেম বেদনা সবাই পাগল হয়ে যায়, তুইও তাই হয়েছিস, এতেও রাগ দেখিয়ে কী লাভ। আর এমন না যে রাগটা যার উপর তার উপর ঝাড়ছিস, ঝাড়ছিস তো অন্যদের উপর, অন্যরা এখানে কী করেছে বল, যে জানে না সে তো তোর মনের অবস্থা বুঝবে না, তোকে বুঝবে না, শুধু শুধু এগুলো করে লাভ নেই, তোকে তো শাহিনের সামনাসামনি হতেই হবে, একই শহরে থাকিস, এত বছরে তো চিনেছিস, এত বছরে তো চিনেছিস, একসাথে ঘুরছিস, পরে পর মুখোমুখি তো হতেই হবে, কিছুই করার নেই, ওকে এই শহর থেকে গায়েব করে দিবি এইরকম ক্ষমতা তার নেই, আশেপাশের মানুষের যাদের চিনে তারাও হয়তো তোকে দেখলে ওর কথা জিজ্ঞাসা করবে, তাই বলে কি তুই ওদের ওপর রাগ দেখাতে পারবি, এত একটা জিনিস করতে পারবি তা হলো বুদ্ধি খাটিয়ে এড়িয়ে যাওয়া, সমাজের নানা নানা রোগ, সমাজের নানা লোক নানা অবাঞ্ছন প্রশ্ন করে, এদের এই প্রশ্নগুলো বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে গেলেই তুই জিততে পারবি, নাহলে তোকে গা ঠাকা দিতে হবে, এটা তো আর সম্ভব নয়, তাই না? বুঝতে পারছি নীলা, বুঝি না এরকমটা তো না, কিন্তু আমার সময় দরকার, 5 বছরের সম্পর্কের সমাপ্তি হয়েছে কেবল একদিনে,
না, ভুল বলছি, সমাপ্তি তো ওই দিন থেকেই হয়েছে যেদিন থেকে শাহিন ঠকানো শুরু করেছে। আদৌ কোনো দিনও শুরু হয়েছিল নাকি এই সম্পর্কে কে জানে। আমি কাল অফিসিয়ালি সম্পর্কে ইতি টেনেছি। আমার জন্য আর কিচ্ছু নেই এখন, শাহিনের হয়তো কখনোই ছিল না, থাকলে তো এরকমটা করতো না। যাই হোক, যা বলছিলাম, আমার একটু সময়ের প্রয়োজন নিজেকে সামলে নেওয়ার জন্য। আমার পাশে কাউকে পাবো না, পরিবারের লোকের আমি ভালো চোখে দেখবে না, সব কিছুতে তারা আমার দোষ খুঁজবে। ভালোবাসা, বিশ্বাস করা, এটা কি আমার দোষ হতে পারে বল? তা না, এতে তোর দোষ কেন হবে? কিন্তু বললাম না, আশেপাশের সকলেই ভুল বুঝবে, নানা কথা বলবে, এগুলোকে উপেক্ষা করে ভালো কিছুর জন্য অপেক্ষা করা ছাড়া তোর কাছে উপায় নেই। কিন্তু অপেক্ষাটা করতে পারবো কিনা জানি না। বাবাকে বলেছি ভালো একটা চাকরি পাই, তারপর তাদের পছন্দের কাউকে বিয়ে করব। ধর এখন কোথাও চাকরি হলেই আমাকে পরিবারের পছন্দ মতো কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে করতে হবে। আমার পক্ষে কি সম্ভব এত তাড়াতাড়ি একটা সম্পর্ক থেকে বের হয়ে নতুন সম্পর্কে জড়ানো? সময়টাই তো কেউ দিবে না। এখন মনে হচ্ছে কি জানিস, কি মাস্টারের জন্য দেশের বাইরে যাই, স্কলারশিপটা পেয়েছি, তখন চলে যাওয়া উচিত ছিল। এই বিয়ের ঝামেলাটা থেকে অন্তত বেঁচে যেতে পারতি। এই ঝামেলা কি তা আমি বুঝি। দিয়া কিছু বলার পেল না, কতক্ষণ ভাবল আর তাচ্ছিল্যের হাসি হাসল। দিয়া দেশের বাইরে ভালো একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছিল, সে যাবে। কিন্তু তখনই শাহিন না করলো, শাহিনের মা বাবা এই ব্যাপার পছন্দ করবে না বলল। এটা শুনে দিয়ার বাসা থেকেও না করা হলো। দিয়াও আর চেষ্টা করলো না কাউকে রাজি করানোর, কারণটা শুধু এটাই ছিল যে সে শাহিনকে ছেড়ে এত দূরে যেতে ভয় পেয়েছিল। অথচ ভাগ্য আজ তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। দিয়ার চাকরিটা হয়ে গিয়েছে, আজ প্রথম দিন ছিল, বেশ ভালোই কাটছে দিনকাল। যদিও শাহিনের ব্যাপারটা এখনও দিয়া কাটিয়ে উঠতে পারেনি সেভাবে। দিয়া উপর থেকে নিজেকে কঠোর দেখালেও ভেতরে ঠিকই ভেঙে চুড়ে গিয়েছে। এখনও শাহিনের সাথে কাটানো কিছু স্মৃতি, কিছু মুহূর্ত সে ভুলতে পারে না। সে এটাও বিশ্বাস করতে পারে না শাহিন এরকম ছেলে। শাহিন তো ওকে ভালোবেসেছিল, তাহলে এভাবে ঠকাতে পারলো কী করে? তারপর নিজে থেকেই উত্তর পায়, পুরুষ মানুষের স্বভাবই এটা। অন্য নারীতে চাকচিক্য খুঁজে পেলে নিজের পছন্দের মানুষটার কথা আর মাথায় থাকে না, ক্ষণিকের পদকেই সে হয়ে ওঠে অপছন্দের কেউ। সব কিছু জেনে বুঝিয়ে মেনে নিতে চেষ্টা করে দিয়া। শাহিনের প্রতি এক প্রকার ঘৃণা তার জন্মে গিয়েছে, কিংবা বলা যায় ভালোবাসার উপরই অনীহা এসে গিয়েছে। এখন আর কেউ তাকে প্রেম ভালোবাসা নিয়ে জ্ঞান দিলে সে আর বিশ্বাস করবে না। তবু মাঝে মাঝেই পুরনো কথাগুলো মনে করে কষ্ট পায় দিয়া। না, ইচ্ছে করে মনে করতে চায় না, হঠাৎ হঠাৎ করেই মনে পড়ে যায়। আজ বাসায় ফেরার সময় রিক্সায় বসে দেখল তার পাশের রিক্সায় দু প্রেমিক প্রেমিকার খুনসুটি। কী সুন্দর দৃশ্য! একসময় সেও অভিমান করত, আর শাহিন উঠে পড়ে লাগত তার অভিমান ভাঙাতে। তখন দিয়া ইউনিভার্সিটিতে পড়ে, শাহিন তখন মাস্টার্স করে। আগে দিয়ার সাথে দেখা করার কথা বলে আর দেখা করার সুযোগ পায়নি। দিয়া ঘন্টা দুই ওর জন্য অপেক্ষা করেছে, কিন্তু শাহিন একটা কাজে আটকে গিয়েছিল, ওকে জানাতেও ভুলে গিয়েছিল। এই নিয়ে দিয়া ভীষণ অভিমান করেছিল। দিয়া ওকে বলেছিল ওর সাথে যেন আর দেখাই না করে। পরদিন শাহিন ওর ক্লাস মিস দিয়ে দিয়ার ইউনিভার্সিটির বাইরে দাঁড়িয়েছিল ওর জন্য। দিয়া দেখেই অবাক, তবুও অভিমান করে ওকে পাত্তা না দিয়ে একটা রিক্সা ডেকে নিল। দিয়া রিক্সায় উঠে পড়ল, দিয়া উঠতেই শাহিন লাভ দিয়ে নিজেও রিক্সায় উঠে পড়ল। দিয়া চেঁচামেচি করে বলল রিক্সা থেকে নামতে, শাহিনকে জড়িয়ে ধরে বলল, নামবো না, এত অভিমান কিসের? বললাম তো ভুল হয়েছে, সরি। তোমার জন্য ফুল আর চকলেট এনেছি, ক্লাস মিস দিয়ে এই রোদের মতো দাঁড়িয়েছিলাম, এখনও ক্ষমা করবে না? তুমি বললে কান ধরে উঠবো বসবো, তাও রাগ করে থেকো না প্লিজ। দিয়ার সব অভিমান যেন নিমিষেই উবে গেল। সে হাসি দিয়ে তার ওনার আঁচল দিয়ে শাহিনের কপালের ঘাম মুছে দিল। শাহিনের কাঁধে মাথা রেখে বলল, আর কখনো ক্লাস মিস দিও না। এভাবেই কত অভিমান ভাঙাল, অথচ এক সময় কি যেন হয়ে গেল, অভিমানী মেয়ের অভিমানগুলো তার কাছে অদৃশ্য হয়ে গেল। অভিমান ভাঙানো তো দূরের কথা,
কখন অভিমান করেছে তাও বোঝার চেষ্টা করা বন্ধ করে দিল। পুরনো কথাগুলো ভেবে দিয়ার চোখ দুটো ভরে এলো। এরকম কত হয়, কেউ টের পায় না। দিয়া ভালো অশ্রু লুকাতে জানে। দিয়া ক্লান্ত হয়ে বাসায় ফিরল। বাসায় ফিরতেই আবার ঝামেলা শুরু করলো তার মা। আবার সেই পুরনো কথা। দিয়া বাসায় ঢুকে দেখলো তার মা কান্নাকাটি করছে। রিমার রান্না করে চা বানাচ্ছিল। দিয়া রুমে গিয়ে ব্যাগটা রেখে রিমার কাছে গেল। মার আবার কি হয়েছে রে? কি আর হবে, শুরু করেছে তোমায় নিয়ে কান্নাকাটি। মার সমস্যাটা কি বলতো? আমি তো দুফোটাও কাঁদলাম না, মায়ের এত কিসের দুঃখ? মায়ের হলো লোকে কি বলবে সেই দুঃখ। তা অবশ্য ঠিকই বলেছিস, এই লোকে কি বলবে, রোগের কোনো ঔষধ নেই তার। দীর্ঘশ্বাস ছাড়ে দিয়া, তারপর মায়ের কাছে যায়। দিয়াকে দেখিয়ে রাবেয়া কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিলেন। দিয়া বিরক্ত হয়ে বলল, ফ্যাস ফ্যাস না করে বলো কি বলবে। এই তো শুরু হলো রাবেয়ার চেঁচামেচি। হ্যাঁ আমি তো ফ্যাচ ফ্যাচ করি, কার জন্য করি তা তো বুঝবি না, বুঝলে তো এমন অঘটন ঘটিয়ে বসে থাকতি না। দিয়ার মেজাজ এবার বিগড়ে গেল। সে উচ্চস্বরে বলে উঠল, অঘটন ঘটিয়েছি মানে? এটা কি অঘটন বলে? আমি কি পেটে বাচ্চা নিয়ে এসে তোমাদের ঘরে উঠেছি? কি বলতে চাও তুমি? দিয়া বুঝতে পারলেও রাগের মাথায় বেশি বলে ফেলেছে সে। মায়ের সামনে অন্তত এভাবে তার কথা বলা উচিত হয়নি। দিয়া নিচু স্বরে বলল, সরি মা, তুমি এসব অযৌক্তিক কথা কেন বলো, জানো না আমার সহ্য হয় না এগুলো। দিয়ার মা দিয়ার একটু নরম স্বর পেয়ে আরো এক ডিগ্রি উপরে উঠে বলল, ওইটাই তো বাদ রেখেছিস, বাদ রেখেছিস নাকি তাই বা কে জানে। কম তো আর ওর সাথে একা একা এদিক ওদিক চাও নাই, আজকেও বড় আপা ফোন করে তোরা শাইনের বিয়ের কথা জিজ্ঞেস করছিল। তাকে বললাম ওই শয়তান কি করেছে, ও তো বড় আপাকে আর পাইকে শোনানো শুরু করলো। ওই ছেলেকে তো আগে থেকেই ওরকম মনে হয়েছে, আমরা কষ্ট পাবো বলেই বলেননি। স্বল্প বেতনে চাকরি করে, এতদিন সম্পর্কের পরেও বিয়ে করছে না, এগুলো কি ভালো মানুষের লক্ষণ নাকি? তারপর আবার শুরু করলো তার মেয়ে জামাইয়ের গুণ গাওয়া, তার বড় জামাই ডাক্তার, লাখ টাকার উপর ইনকাম, মেয়েকে কত সুখে রেখেছে, চাকরিও করা লাগে না। ছোট জামাই বিসিএস ক্যাডার, ছোট মেয়ের আদর যত্নে কোনো কমতি নেই। আমি কি করলাম, আমার মেয়েকে এমন কে বিয়ে করবে? তয় দেখিয়ে বলো ছোট জামাইকে বলে দেখবে যেন তোর জন্য একটা ভালো ছেলে খোঁজে। তোর জন্য নাকি রিমারও ভালো জায়গায় বিয়ে হবে না। দেখ দিয়া, দেখ কোথায় এনে ফেলেছিস আজ আমাকে। দিয়ার তো শুনে গায়ে আগুন ধরে যাচ্ছে। দিয়ার খালারা এক একজন এইসব কাজে পারদর্শী, সারাদিন পারলে নিজের ছেলে মেয়েদের গুণগান গেয়ে বেড়াবে আর অন্যের ছেলে মেয়েকে ছোট করে বেড়াবে। দিয়ার বড় খালা তো এই কাজে এক্সপার্ট, নিজের মেয়েদের দোষ আড়াল করতে অন্যের ছেলের পিছে লেগে থাকে। এদিকে সবার মধ্যে দিয়ার মা একটু বোকাশোকা, তাই তারা যা বলে এইসব শুনেই এরকম করে। দিয়া বলল, প্লিজ তোমার বোনদের এত কিছু না বললে হয় না, বিয়ের করলে দাওয়াত দিব, এসে বিয়ে খেয়ে যাবে, এত কিছুর তো দরকার নেই, নিজেদের মতো থাকুক। আর তুমি ওদের কথা শুনে এইভাবে ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না, আর আমাকেও এসব বলবে না। ওদের তো আর এমনি এমনি বলি না, দেখিস ভালো কোনো ছেলে আনলে ওই বড় আপার দুই জামাই আনতে পারবে। দিয়াকে কথা শোনানো শেষে এবার ডাকা শুরু করলো রিমাকে। এবার সিরিয়ালে রিমা, রাবেয়া শুরু করলো, এই শোন রিমা, তোর বোনকে দেখে শিখেছিস তো, এখন তোর বাপ মা কোথাও মুখ দেখাতে পারছে না তোর বোনের জন্য। ভালোর ভালো বলছি, দিব্যি প্রেম করবি না। ভালোর ভালো বলছি, ভালোই ভালোই বলে দিচ্ছি, প্রেম করবি না। যদি করে থাকিস ছেড়ে দে, এখনই কেউ জানার আগে। তাহলে বলে রাখলাম, তোর একদিন কি আমার একদিন। রিমা কিছুই বুঝতে পারছে না, হঠাৎ ওর উপর খেপলেন কেন রাবেয়া। দিয়া আস্তে আস্তে হেসে বলল, প্রেম করলেও ভুলেও মাকে বলিস না, দেখবি খালা মামা চাচা কেউ জানতে পার নেই। রিমা হঠাৎ করে হেসে দিল। এবার দু বোন একসাথে ঝাড়ি খেল। দিয়ার রুমে এসে চেঞ্জ করে নিল, একটা শাড়ি পরেছিল আকাশি রঙের। আয়নায় নিজেকে দেখল, কি বিধ্বস্ত লাগছে, চুলগুলো এলোমেলো, মুখটা কেমন কালো হয়ে আছে, সারাদিনের ক্লান্তিটা চেহারায় ভেসে উঠেছে। বহুদিন হয়ে গিয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলোয় সময় পায় না। ফ্রেশ হয়ে বসলো একটু,
বেশ কিছুদিন দিয়া ব্যস্ততায় অনলাইনে ঢুকিনি। ব্যস্ততা পেরিয়ে অনলাইনে ঢোকার সময় হলেও ঢোকেনি, মন মানসিকতা ভালো ছিল না। আজ বহুদিন পর একটু অনলাইন হলো, অনলাইনে ঢুকে মনটা অনেকখানি ভালো হয়ে গেল। অনেকেই তার এবারের বইমেলায় বের হওয়া বইটা নিয়ে পাঠ প্রতিক্রিয়া জানিয়েছে। দিয়া খুব মনোযোগ দিয়ে সেগুলো পড়ছে, মনটা একদম ফুরফুরে হয়ে গেল। অনেকক্ষণই অনলাইনে কাটানো হলো, নিজের আইডিতে ঢুকে একটু সময় কাটালো, তারপর হঠাৎ করেই দেখলো রিলেশনশিপ স্ট্যাটাস। এটা দেখেই থমকে গেল, এটাও চেঞ্জ করে সিঙ্গেল করে রাখলো। ধরে ধরে শাহিনের সাথে আপলোড করা ছবিগুলো ডিলিট করে দিল, শাহিনকে নিয়ে লেখা পোস্টগুলো দিয়ে একটা পোস্টও লিখল, যা ধরে রাখতে চাই তাই হারায়, আর যা হারাতে চাই থেকে গিয়ে কষ্ট দেয় তাই। আশ্চর্যজনক বিষয় হলো শাকওয়াদ অনলাইনে ছিল, দিয়ার পোস্টটা সামনে আসলো, লাইনগুলো শাকওয়াদের ভালোই লাগলো। সে দুবার পড়ল, তারপর পোস্টের রিয়্যাক্টও দিল, হুট করেই আবার দিয়ার আইডিতে ঢুকে পড়ল। হঠাৎ করে রিলেশনশিপ স্ট্যাটাসের দিকে গিয়েই চোখ দুটো থামল, আচমকাই মুখ থেকে বের হয়ে আসলো একটা শব্দ, সিঙ্গেল। দিয়া সব জেনে যাওয়ার পর থেকেই শাহিনও তার মতো দিনকাল চালাচ্ছে, এখনও তার মনে হচ্ছে ঝামেলাবিহীন একটা জীবন কাটাচ্ছে। লুকোচুরি খেলার ব্যাপারটার সমাপ্তি ঘটেছে। মাঝে শাহিনের মাতাকে দিয়ার কথা জিজ্ঞেস করলে শাহিন জানায় সে আর দিয়া এখন আর একসাথে নেই। এটা শোনার পরেই শাহিনের মা ভীষণ অবাক হয়, শাহিন তখন জানায় ওর দিয়াকে পছন্দ না, আর দিয়া মেয়েটাও ভালো না। যদিও শাহিনের মায়ের দিয়াকে অত্যন্ত পছন্দ ছিল, পছন্দ না হওয়ার মতো মেয়ে দিয়া না। শাহিনের বাসার সবারই দিয়াকে ভীষণ পছন্দ, কিন্তু শাহিনই এরকম জানালো। শাহিন জানত দিয়াকে ছেড়ে সুইটির সঙ্গে সম্পর্কটা ওর বাবা মা সহজে মেনে নেবে না, তাই শাহিন কিছু দোষ দিয়ার উপরই চাপিয়ে দিল। শাহিন তার মার কাছে দিয়ার নামে যা তা বলল, যদিও দিয়াকে শাহিনের মা এতদিন দেখেছেন, তার কখনো মনে হয়নি দিয়া খারাপ হতে পারে। দিয়া বিয়ে না হওয়াতেই এই পরিবারের জন্য অনেকটাই করেছে, যখন শাহিনের মা অসুস্থ হয়েছিলেন তখন দিয়া এসে তার সেবা যত্ন করেছে, হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করেছে, যা তার নিজের ছেলেও করেনি। শাহিনের মা প্রথমে বললেন সে দিয়ার সাথে কথা বলতে চায়, কিন্তু শাহিন এটা করতে দিল না, সে তার মাকে বলল এসব নিয়ে দিয়া অনেক সিন ক্রিয়েট করবে, এসবের কোনো দরকার নেই। কিন্তু এটা তো শাহিনের বাবা মা সহজে মানবেন না। কয়েকদিন আগে শাহিনের বাবা দিয়ার বাবাকে ফোন করেছিলেন, তিনি ফোনটা রিসিভ করেনি, তখনই শাহিনের মায়ের কাছে ব্যাপারটা ঘোলাটে মনে হয়েছে। শাহিনের কথা শুনে ওর মার বিশ্বাসই হচ্ছে না সে শাহিনের বাবার সাথে এই ব্যাপারে কথা বলেন। আমিন সাহেবকে আবারও ফোন করেন তিনি, কিন্তু তিনি ফোনটা রিসিভ করেন না। শাহিনের মা তারপর ফোন করেন রাবেয়াকে, দিয়ার মাকে দিয়া আর আমিন সাহেব মানা করে রেখেছেন আর যেন শাহিন বা তার পরিবারের কারো সাথে কথা না বলেন, ঝামেলা বাড়ানোর দরকার নেই। কিন্তু রাবেয়া শাহিনের মায়ের ফোন পেয়ে নিজেকে আর আটকাতে পারলেন না, তিনি ফোনটা রিসিভ করতেই শাহিনের মা নরম স্বরে সালাম জানিয়ে বলেন, কেমন আছেন আপা? রাবেয়া তো ফোন ধরার আগেই কথা তৈরি করে রেখেছেন কী কী বলবেন। তিনি বললেন, ভালো আছি, এই কথাটা নিশ্চয়ই আশা করবেন না, আপনার ছেলে যা করলো তাতে তো আর ভালো থাকতে পারলাম না, আমার মেয়ের জীবনটা শেষ করে দিল। শাহিনের মা বিস্মিত হলেন, তারপরেও স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলেন, মানে বুঝতে পারলাম না আপা। বুঝবেন কিভাবে, ছেলেদের মা হয়েছেন, ছেলেরা তো যা তা করে বেড়ায়, তাতে তো লোকে বলে না, লোকে তো আমার মেয়েকে এই কথা শোনাবে। তা আপনার ছেলে কি আপনাকে কিছু জানায়নি? আজ সকালে ও বলল কিছু কথা, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। ও জানিয়েছে দিয়ানিকে বিয়েটা করতে চায় না, দিয়া সম্পর্ক শেষ করে দিতে যাচ্ছে। আমি বুঝতে পারছি না দিয়া কেন এরকম করবে। ও তা আপনার ছেলে বলেনি সে কী করেছে, সে কোনো উপায় রেখেছে? আর মানে কী করেছে আমার শাহিন আপা? জানেন না নাকি না জানার নাটক করছেন? ছি ছি আপা, আমি কেন নাটক করব, শাহিন তো কিছু বলে না। আমি নিজে থেকে আজ দিয়ার কথা জিজ্ঞাসা করলে ও এরকম আচ্ছা আচ্ছা বলে গেল যে বুঝলামই না।
ভাবলাম দিয়ার সাথে কথা বলি, কিন্তু দিয়া আমার ফোন ধরল না। ভাইও শাহিনের বাবার ফোন ধরছে না, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞাসা করি। আপনার এত গুণী ছেলে, এত ভদ্র ছেলে আমার মেয়েকে ঠকিয়েছে। অন্য মেয়ের সাথে তার সম্পর্ক, আমার মেয়েকে এতদিন পুরো অন্ধকারের মধ্যে রেখেছে। আমরা বিয়ের জন্য বললাম, সে মানল না। আপনি আংটি পরিয়ে গেলেন আমার মেয়েকে, তাও আপনার ছেলে আপত্তি করলো। এখন বুঝছেন কেন করেছেন? এই বুঝি শিক্ষা দিয়েছেন ছেলেকে? আপা, আপনি আর ভাই যে ভালো মানুষ তাতে সন্দেহ ছিল না, কিন্তু ছেলেটাকে মানুষ করতে পারেননি। একটা মেয়ের সাথে এরকম কিভাবে করে? আর আপনারাও আছেন, ছেলের কাছে জিজ্ঞেস না করে কি দরকার ছিল আমার মেয়েকে আংটি পরানোর, আমাদের কথা দেওয়ার? সব কিছু শুনে শাহিনের মা স্তব্ধ হয়ে রইলেন। তিনি কিছুই বলতে পারলেন না। তার ছেলে এইরকম কাণ্ড ঘটিয়েছে তিনি ভাবতে পারছেন না। তিনি জানেন না কি বলবেন, চুপ করে রইলেন। অন্যদিকে রাবেয়ার যত কষ্ট রাগ সব ঝাড়তে শুরু করলেন। শাহিনের মা চুপচাপ শুনলেন, শেষে শুধু এতটুকু বললেন, দিয়ার মতন মেয়ে আমার ছেলেকে ভালোবেসেছে, এটা আমার সৌভাগ্য। আমার শাহিনের সাথে কথা বলবো। সত্যি যদি ও দিয়ার সাথে এরকম করে থাকে, আমি কথা দিলাম আমি নিজে গিয়ে ক্ষমা চেয়ে আসবো দিয়ার কাছে। আর চিন্তা করবেন না আপা, ওরা এত বছর ধরে একে অপরকে পছন্দ করে, সম্পর্ক কি এত সহজে শেষ হবে? শাহিনকে বোঝাবো, বিয়ে দিয়ার সাথেই হবে। শেষ কথাটা শুনে রাবেয়া আরও চটে গেলেন। তিনি চিৎকার করে বললেন, আপনি ভাবলেন কিভাবে এসবের পরেও আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিব? আল্লাহ নিশ্চয়ই আমার মেয়েটার জন্য ভালো কিছুই রেখেছে। আমার মেয়ে কোনো অন্যায় করেনি, করেছে আপনার ছেলে। এই বলে ফোন কেটে দিলেন রাবেয়া। দিয়া ওর রুমে বসে বসে বই পড়ছিল। রাবেয়া গিয়ে দিয়াকে সবটা বলল। দিয়া বলল, মা মানা করেছিলাম তো ওদের সাথে কথা বলতে। বলেছি ভালো হয়েছে, ওর মায়ের জানার দরকার, কী ছেলে জন্ম দিয়েছে, কত বড় খারাপ দেখেছিস, এত বড় কথা বাসায় জানায়নি। প্রয়োজন মনে করেনি, জানে ওর বাবা মা আমায় পছন্দ করে, এ নিয়ে ওকে অনেক প্রশ্ন করবে, আর দোষটা ওর, কিভাবে বলবে এটা? মানুষ যেখানে দেখে নিজের দোষ আছে সেটা যথাসম্ভব আড়ালে রাখার চেষ্টা করে, কিন্তু এটা বোঝে না, সময় মতো সত্য সামনে আসে। বলে দিয়া দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল, যাই হোক, ওর মার ফোন আর ধরো না, আর আমার কাছে ওনার ক্ষমা চাওয়ার দরকার নেই, ওনার ছেলের দোষ, সময় মতো প্রকৃতির কাছে জবাব পেয়ে যাবে। রাবেয়া কতক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন অসহায় দৃষ্টিতে। দিয়া ফ্রুকুসকে জিজ্ঞেস করল, কি দেখছো? দেখছি তুই তোর বাবার মতো পুরো, সব কিছু কত শান্তভাবেই সামলে নিস, আর আমাকে দেখ চিৎকার চেঁচামেচি করে উল্টো পাল্টে নি। মাঝে মাঝে মনে হয় আমার থেকেও বড় হয়ে গিয়েছিস। আর কোনো ভুল করিস না মা, এই পৃথিবীতে এমন অনেক শকুন আছে, এদের থেকে বেঁচে থাকতে হবে। দিয়া কিছুই বলল না, চুপচাপ হাতের বইটার দিকে তাকিয়ে রইল। মায়ের কথার পিঠে কথা বলার কিছুই নেই, আর যেখানে কথা বলার নেই সেখানে কথা না বলাটাই শ্রেয়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে কথা আসলেও তা গিলে ফেলতে হয়, শব্দের অপচয় হয়, ভালো থাকতে শব্দের অপচয় করতে নেই। দিয়া ওর মতো করে বই পড়তে লাগল। বহুদিন পর বইয়ের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছে। আপাতত কিছুদিন লেখালেখি থেকে দূরে আছে। মাঝে মাঝে কিছু জিনিস থেকে বিরতি নেওয়া ভালো, সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে না তাহলে। বর্তমানে এইবারের বইমেলায় যে বইগুলো সংগ্রহ করেছিল তার মধ্যে থেকেই একটা পড়ছে, বলা যায় সব থেকে প্রিয় বইটা পড়ছে। প্রিয় লেখকের শাহওয়াত শাহরিয়ার এর কথার পিঠে কথা। শাহওয়াতের সকল বই দিয়ার খুব প্রিয়, কিন্তু এই বইটা বিশেষ। এখানে বিশেষ একটা অটোগ্রাফ আছে, সেখানে দিয়াকে হাসতে বলা হয়েছে। আর অদ্ভুত ব্যাপারটা হলো, লেখাটা দেখলেই দিয়ার ওষ্ঠে হাসির রেখা ফুটে ওঠে, যা দেখলে হয়তো শাহওয়াত খুশিই হতো। শাহওয়াত কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ত, একে তো বইমেলা গেল, তারপর থেকেই শুরু হলো নতুন একটা ওয়েব সিরিজ নিয়ে কাজ। পরিচালক হিসেবে তার খ্যাতি রয়েছে। শাহওয়াত এই কাজ করেও দারুণ মজা পায়, কিন্তু আজকাল কাজের চাপে সে ক্লান্ত। আজ একটু ছুটি পেয়েছে, এতদিনে সুরভির পরীক্ষাও শেষ, সুরভি এখন ঘুরে বেড়ানোতে ব্যস্ত।
কাল সে তার মায়ের সাথে গিয়েছে তার খালার বাড়ি। সুরভি এখন বাসায় নেই, সাখত সুরভির রুমে গেল। তার ঘরে মূলত সে এসেছে একটা বই নিতে। আজকে সময়টা সে বই পড়ে কাটাতে চায়। অনেকদিন হয়েছে কোনো বই পড়ার সুযোগ পায় না। সাখতের কাছে বই অনেক আছে, তার রুমে কিংবা ঘরের লিভিং রুমের সেলফে, কিন্তু কোথাও লেখিকা দিয়া মেহফুজের বইটা নেই। বইটা কেবলই সুরভির রুমে আছে। সাখত কিছুক্ষণ খুঁজল বইটা, অনেক খুঁজে খুঁজে পেল সুরভির বালিশের নিচে। সাখত কিছুটা বিরক্ত হয়ে বলল,